দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল দুবরাজপুরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে গত শুক্রবার মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যজুড়ে এই ঘটনায় প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে শনিবার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে একটি মিছিল করা হয়। এই মিছিল দুবরাজপুরের পথিকৃত ময়দান থেকে শুরু করে দুবরাজপুর ব্লক পর্যন্ত পৌঁছয়। মিছিলে হাজির ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর এবং দুবরাজপুর ব্লকের সদস্য সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কিন্তু বলুন তো, বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, আপনার বিজেপির আগে আছে তো? বাংলার সম্মান, সারা দেশের সম্মান, হাত রস করো কেন বিজেপি জবাব দাও। बताते हैं क्या हो रहा है, लेकिन आज आपको एक ऐसी तस्वीर दिखानी है। मैं इस समय हूँ सॉल्ट लेक स्टेडियम के पास। सॉल्ट लेक स्टेडियम में मैच होना था ईस्ट बंगाल और मोहन बगान का। ईस्ट बंगाल और मोहन बगान का मैच आप इस मिसाल से समझ लीजिए कि इंडिया और पाकिस्तान में जिस तरह से क्रिकेट का मैच होता है, ठीक उसी तरह से फुटबॉल में ईस्ट बंगाल वर्सेज मोहन बगान होता है। कांटे की टक्कर और उतनी ही तेज लड़ाई। आज की लड़ाई एक साथ एक मंच, ये सारे समर्थक एक साथ हैं। इसमें मोहन बगान के भी समर्थक हैं, इसमें ईस्ट बंगाल के भी समर्थक हैं, और ये सब साथ में सिर्फ एक ही आवाज उठा रहे हैं। इतना सेंसिटिव जोन आरजीकर, वो लोग फ्री करके भाग गए। आज आज हम लोग पीसफुल पीसफुल प्रदर्शन करने वाले, सिर्फ आवाज उठाने वाले, हमारी माँ बहन की यहाँ पे आके हमें बस कर रहे हैं। তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছেন। এবারে বীরভূম জেলার দুবরাজপুর আদালতের কর্মী, আইনজীবী ও ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ একটি মিছিল করেন দুবরাজপুর শহরে। এদিন দুবরাজপুর আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করেন তারা। তারপর পুনরায় আদালত প্রাঙ্গণে এসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তারা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আইনজীবী উৎপল মণ্ডল, সোমশুভ্র মণ্ডল, অর্ধেন্দু মুখার্জি, দুবরাজপুর আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক মুখার্জি, সেক্রেটারি অশোক কুমার মণ্ডল, দুবরাজপুর আদালত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত মণ্ডল সহ অন্যান্য আইনজীবী, ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য এবং আদালতের কর্মচারীরা আমাদের এখানে এজেন্ডা নেই, আমরা নন পলিটিক্যালভাবে বলতে পারি, যাতে নিয়ে বিচার শুরু করতে পারেন এবং যাতে নির্যাতিতার পরিবার যারা আছেন তাদেরকেও আমরা সেফটি সিকিউরিটির জন্য আবেদন জানাচ্ছি রাজ্য সরকারের কাছে এবং যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে, আমাদের মা বোনেরা রাস্তায় বিভিন্ন জায়গায়
বিভিন্ন বিভিন্ন কর্মক্ষেত্রে তারা চাকরি করছেন, যারা আইটি সেক্টরে আছেন তারা রাত জাগছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য আমরা আজকে এই আর্জি নিয়ে পথে নেমেছি এবং আমাদের সাথে আমাদের সবাই, আমাদের বিশেষ করে আমাদের লয়ের আইন সমস্ত আইনজীবীরা এবং যারা কোর্টের স্টাফ আছেন এবং যারা ল ক্লার্ক প্রত্যেকেই আমাদের এই সংগঠনের সঙ্গে যারা আছেন, আমাদের এই আইন পেশায় যারা যুক্ত আছি আমরা, এই বিক্ষোভ কি শুধুমাত্র বাম এবং বিজেপির বিরুদ্ধে? আজকে আমাদের বিক্ষোভ না, আজকে আমাদের আবেদন, আমাদের দাবি যে শাস্তি দিতে হবে, আরে কেন আমাদের নেত্রী বলে দিয়েছেন আমাদের আমাদের একই কথা যে দোষী যেন সামনে আসে, সারা বাংলা সারা ভারতবর্ষের সামনে আসে। এসেছিল কিন্তু মাননীয় আদালতের নির্দেশে সিবিআই এটার এনকোয়ারি করছে। আমরা দোষীদের কঠোরতম শাস্তি চাই, আমরা দোষীদের ফাঁসি চাই। এই এই পরিস্থিতিতে যেখানে নাকি দল মত নির্বিশেষে সবাইকে পাশে দাঁড়িয়ে দোষীদের ফাঁসি চাওয়ার ব্যাপারটাতে সোচ্চার হওয়া উচিত, সেখানে দেখা গেল বিজেপি এবং সিপিএম তালা খোলা জলে মাছ ধরতে নেমে তারা এবং সবচেয়ে যেটা আরেকটা বিষয় যেটা বারবার করে মুখ্যমন্ত্রী বলছে যে প্রতিটা জায়গায় কেউ না কেউ শয়তান লুকিয়ে আছে, এই শব্দটা ইউজ হয়েছে এবং বিভিন্নভাবে অপরাধ করছে, এদেরকে চিহ্নিত করে সেগুলোকে তাদেরকে ব্যবস্থা করা, কীভাবে আপনার ওয়ার্ডটাকে আপনারা কীভাবে ইয়ে করবেন? থেকে আজকে মিছিলে নেমেছি, এই আন্দোলনে নেমেছি আজকে আমাদের ঘরের মেয়েকে বিচার দেওয়ার জন্য। আপনারা কি এই এলাকার শুটিং? আমরা এখানেরও আছি, এই এলাকার থেকে অনেকটা এগিয়ে গিয়ে অন্যান্য জায়গার থেকে প্রত্যেকেই এসেছি, প্রত্যেকেই মেয়ে দেখছি। হ্যাঁ, মহিলারা মিলে একটা মিছিল করছে। হ্যাঁ, কি কারণটা যদি একবার পরিষ্কার দাবিটা? দাবিটা আমাদের দাবি, অপরাধীদের বিচার চাই আমরা। কিসের অপরাধী, কোন অপরাধী? আমাদের ঘরের মেয়ের। যে বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জমায়েত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে টলি জগতের অভিনেতা অভিনেত্রী পরিচালক থেকে শুরু করে প্রতিটি মানুষ। এর পাশাপাশি জানা যায় আজ থেকে আগামী 24 তারিখ অবধি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা লাগু করা হয়েছে। এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই চরম প্রতিবাদ দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে। মহিলা পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে প্রতিবাদে গর্জে উঠেছে, সকলের হাতে আলোর রোশনাই জ্বালিয়ে প্রতিবাদ করতে। এই প্রতিবাদ জমায়েতটি হয়ে গেল বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে। মানুষের কাছে, সব প্রান্তের মানুষের কাছে আপনারা যেভাবে এই খবরকে নিয়ে গেছেন, যেটা প্রচার করার প্রয়োজনীয়তা সময় সব থেকে বেশি ছিল, সেই কাজে আপনারা যেভাবে নিয়োজিত থেকেছেন, করছেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাতে চাইছি, অভিনন্দন জানাতে চাইছি এবং আমরা সাহস পেয়েছি। আমরা আমাদের লড়াইয়ের পথে, আমাদের দাবিতে আমরা আরো বেশি কনফিডেন্ট হয়েছি। এই গোটা রাজ্যের সাধারণ মানুষেরা, বিশেষ করে রাজ্যের মেয়েরা, দোষীদের শাস্তি চাওয়া যদি ঝামেলা করা হয়, এই ঝামেলা তো সবাইকে করতে হয়, সবাইকে ঝামেলা করতে হবে, এ তো আর অন্য কোনো উপায় নেই। আমরা খুব চিন্তিত, আমরা যে ছাত্র যুব, আমরা যারা মহিলারা আমরা কাজ করছি, আমরা যে রাজনৈতিক আদর্শে কাজ করছি, আমরা এটা শুনেছি, জেনেছি, কাজ করতে গিয়ে আমরা এটা উপলব্ধি করেছি যে